নমস্কার, এসকে টেকনোলজি অ্যান্ড এন্টারটেনমেন্টের পক্ষ থেকে আপনাদের সকল ভিউয়ার্সকে স্বাগত। আমি সুজয়। আজকে টিউটোরিয়াল অবশ্যই টকব্যাক ইউজ করে কিভাবে আমরা লোকাল কন্টেন্ট ম্যানু বের করবো এবং সেখানে কী কী অপশন আছে তা দেখব। তার আগে বলে দিই, লোকাল কন্টেন্ট ম্যানু বের করতে গেলে আপনাদেরকে উপর থেকে সরি নিচ থেকে উপরে, তারপর ডান দিকে সোয়াইপ করতে হবে। অর্থাৎ যারা দৃষ্টিমান আপনারা সাইনটি চিনে থাকবেন, রুট সাইন। রুট সাইন যদি আপনি এখানে অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনার লোকাল কন্টেন্ট মেনু বের হবে। আর দৃষ্টিহীন যারা আছেন আপনারা ব্রেল জানেন আশা করি, সেই ব্রেলে প প যদি আপনারা করেন তাহলে কিন্তু সেই লোকাল কন্টেন্ট মেনু বের হবে, বা ইংলিশ অ্যালফাবেটের পি। তো আমি চালু করছি ফর্মুলা নিচ থেকে উপরে, তারপর ডান দিকে। দেখুন, লোকাল কন্টেক্সট মেনু আমার কাছে এসছে, কিন্তু আমি এখন ডিরেক্টলি না গিয়ে ম্যানুয়ালি লেফট রাইট সোয়াইপ করে করে একটির পর একটি অপশন যাব, যাতে আমার কোনো অপশন মিস না হয়ে যায় সকলের সুবিধার্থে। লোকাল কন্টেক্সট মেনু মনে রাখতে হবে, আমি কিন্তু লেফট টু রাইট সোয়াইপ করছি, অর্থাৎ বাঁ দিক থেকে ডান দিক সোয়াইপ করছি, ফার্স্ট থেকে সেকেন্ড অপশনে যাওয়ার জন্য, বা সেকেন্ড অপশন থেকে থার্ড অপশনে যাওয়ার জন্য। আর প্রিভিয়াস অপশনে যেতে কিন্তু আপনাদেরকে রাইট টু লেফট, অর্থাৎ ডান দিক থেকে বাঁ দিক সোয়াইপ করতে হবে। ডিফল্ট, কোনো কিছু ডিফল্ট রাখতে গেলে এটি কিন্তু ক্লিক করলে ডিফল্ট হয়ে যাবে। ক্যারেক্টার্স, এই ক্যারেক্টার্স ওয়াইজ যদি আপনি কোনো লেটার পড়তে চান, কোনো ওয়ার্ডের ক্যারেক্টার ওয়াইজ যদি আপনি লেটার পড়তে চান, তাহলে এখানে গিয়ে আপনাকে ডবল টাচ করে এটা সিলেক্ট করে রাখতে হবে। সাপোজ আমি সুজয় লিখলাম, SUJOY, আমার কিন্তু সম্পূর্ণ সিলেক্ট আছে। এবার সুজয়ের মধ্যে একবার হাত দিলে আমাকে টক ব্যাক বলবো সুজয়। তারপর যদি আমি ক্যারেক্টার ওয়াইজ সিলেক্ট করে নিই লোকাল কন্টেক্সট মেনু থেকে, তাহলে কিন্তু আপনি যখন লেফট রাইট সোয়াইপ করবেন তখন আপনাকে বলবে এস, আবার যদি লেফট রাইট সোয়াইপ করেন আপনাকে বলবে ইউ, আবার লেফট রাইট সোয়াইপ করলে বলবে জে, আবার যদি আপনি জে রাইট টু লেফট সোয়াইপ করেন আপনাকে বলবে ইউ, এরকমভাবে কিন্তু এটা ক্যারেক্টার ওয়াইজ। ওয়ার্ডস, সাপোজ আমি লিখছি এসকে টেকনোলজি, এবার আপনি এসকে টেকনোলজি একবার হাত দিলেন, বললো এসকে, আবার সোয়াইপ করলেন বললো টেকনোলজি। এই যে ওয়ার্ডটা সিলেক্ট করলে কিন্তু আপনাকে শুধু ওয়ার্ড ওয়ার্ড করে বলতে থাকবে। প্যারাগ্রাফস, এবার আপনি সাপোজ প্যারাগ্রাফস বুঝতেই পারছেন, একটা প্যারাগ্রাফ এখানে যদি লেখা থাকে সেই প্যারাগ্রাফটাতে আপনি ডবল টাচ করে একবার যদি একবার ক্লিক করে রাখেন, তাহলে কিন্তু আপনার প্যারাগ্রাফে যত আছে, যদি আপনার প্যারাগ্রাফটা যদি 10 লাইনের হয়, 10 লাইন কিন্তু টকব্যাক আপনাকে পুরোপুরি পড়ে দেবে। এই হলো আপনাদের লোকাল কন্টেস্ট মেনু। এই লোকাল কন্টেস্ট মেনুর সাহায্যে কিন্তু আমাদের এই অপশনগুলি আমরা খুঁজে পেতে পারি। আমরা কিন্তু লোকাল কন্টেস্ট মেনু যদি ইউজ এর অপশনটি ভুলেও যাই, সেক্ষেত্রে আমরা কিন্তু আরেকটিভাবে আমরা কিন্তু এই অপশনগুলি পেতে পারি। কেমন, আপনি যখন যে জায়গায় আছেন, সাপোজ লোকাল কন্টেস্ট মেনুর আপনি অ্যাপ্লাই করার ফর্মুলাটা জানেন না, তাহলে কিন্তু আপনি উপর থেকে নিচে মোবাইলের মাঝ বরাবর উপর থেকে নিচে যদি আপনি একবার সোয়াইপ করেন, আমি করে দেখাচ্ছি, আমি এখন হোম স্ক্রিনে আছি, আপনি যদি উপর থেকে নিচে একবার সোয়াইপ করছেন তাহলে দেখবেন আপনাকে একটা বার একটা বলবে, কিন্তু এরকম ক্যারেক্টার বললো। আমি উপর থেকে নিচে কিন্তু করছি, হোম স্ক্রিনে আছে পুরো ব্ল্যাঙ্ক, যারা দৃষ্টিমান আপনাকে দেখতে পাচ্ছেন। আবার আমি উপর থেকে নিচ করছি ওয়ার্ডস, আবার যদি আমি পরের অপশনে যেতে চাই লাইন্স, এবার আপনি যদি আবার পরের অপশনে যেতে চান মানে আগের লাইন্সের আগেরটা প্রিভিয়াস, তাহলে আপনি নিচ থেকে উপরে করবেন ওয়ার্ডস ক্যারেক্টার। দেখছেন, এই হলো ব্যাপারটা। এইভাবে কিন্তু আপনার লোকাল কন্টেক্সট মেনুতে গিয়ে লোকাল কন্টেক্সট মেনুর অপশনগুলো পেতে পারেন, আবার লোকাল কন্টেক্সট মেনু না গিয়ে আপনারা কিন্তু এই ফর্মুলা অ্যাপ্লাই করেও কিন্তু লোকাল কন্টেক্সট মেনুর যে অপশনগুলি আছে সেই সুবিধাগুলো আপনারা কিন্তু কাজে লাগাতে পারেন। তো আশা করি আপনাদের ব্যাপারটা বুঝতে অসুবিধা হয়নি। অবশ্যই মনে রাখতে হবে, স্ক্রিন রিডার যে সফটওয়্যারটা আছে টকব্যাক, সকলের মোবাইলে এটাই ইনবিল্ট থাকে,
যেটা আপনারা পাবেন সেটিংসে অ্যাক্সেসিবিলিটির মধ্যে, টকব্যাক এই অপশনটা কিন্তু অন থাকতে হবে, তবেই কিন্তু আপনি এই ফেসিলিটিটা গ্রহণ করতে পারবেন, আদারওয়াইজ কিন্তু পারবেন না। ওকে, তো সবশেষে বলবো যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ এসকে টেকনোলজি ফর অ্যান্ড এন্টারটেনমেন্টের পক্ষ থেকে। Recording control, pause, stop button.